হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, রিজনিং সিরিজের আমরা অলরেডি তিনটে অধ্যায় পার করে এসেছি এবং আজকের এই ভিডিওতে শুরু করব চতুর্থ অধ্যায়, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, অ্যালফাবেট লেটার সিরিজ। এই অ্যালফাবেট লেটার সিরিজের উপরে কিন্তু প্রচুর রিজনিং কিন্তু পরীক্ষাতে থাকে। তাহলে এই অ্যালফাবেট লেটার সিরিজ শুরু করার আগে কিছু নিয়ম আপনাদেরকে আমি বলবো, সেই নিয়মটা ফলো করেই অ্যালফাবেট লেটার সিরিজের রিজনিংগুলোকে সমাধান করতে হয়। প্রথমে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং তারপরে শুরু করব অ্যালফাবেট লেটার সিরিজের রিজনিংগুলি। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, অ্যালফাবেট লেটার সিরিজ শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই এই ছকটা কিন্তু পুরোপুরি মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, মনে করে রাখতে হবে। তাহলে কিন্তু অ্যালফাবেট সিরিজগুলো করতে আপনাদের ভীষণ উপকার হবে। এবং এই ছকটা এখানে কিভাবে দেওয়া হয়েছে একটু বুঝে নিন। এখানে দেখুন, এ বি সি ডি করে পরপর এম পর্যন্ত এখানে রয়েছে এবং ঠিক তার নিচে এখানে রয়েছে এন থেকে শুরু করে জেড পর্যন্ত। কিন্তু এখানে দুরকমভাবে কিন্তু নাম্বারিংটা করা হয়েছে। প্রথম ক্ষেত্রে এখানে দেখুন, এবিসিডি শুরু হয়েছে 1, 2, 3, 4 করে, এখানে এম পর্যন্ত আছে 13 এবং এখানে এন থেকে শুরু হয়েছে 14 থেকে এবং জেড গিয়ে শেষ হয়েছে 26 নম্বরে। এটা গেল একটা সাইড, অর্থাৎ প্রথম নিয়ম। এবং দ্বিতীয় সাইড বা দ্বিতীয় নিয়মে আপনাদের যেটা কাউন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু রিভার্স কাউন্ট, অর্থাৎ উল্টো দিক থেকে গণনা করতে হবে। অর্থাৎ এখানে দেখুন, জেড থেকে আপনাদেরকে 1 হিসেবে ধরতে হবে, ওয়াই হবে 2, এক্স হবে 3, এইভাবে জেড থেকে 1 হিসেবে কাউন্ট করতে করতে এবিসিডি যখন আসবে তখন কিন্তু এম থেকে আবার শুরু হবে 14 এবং এ শেষ হবে কিন্তু 26 নম্বরে। এই দুরকমভাবে বা দুমুখোভাবে কিন্তু এই লেটারগুলোর সাথে নাম্বারগুলোকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু অ্যালফাবেট লেটার সিরিজগুলো আপনাদের করতে ভীষণ সহজ হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সেগুলো সমাধান করতে পারবেন। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক অ্যালফাবেট লেটার সিরিজের কিছু রিজনিংয়ের সমাধান। তাহলে বন্ধুরা, অ্যালফাবেট লেটার সিরিজের এটাই হলো প্রথম রিজনিং এবং এটা কিন্তু ভীষণ সোজা, দেখে বোঝা যাচ্ছে। এখানে রয়েছে বি, ডি, এফ, এইচ এবং এখানে কোন লেটার হবে সেটা কিন্তু বলতে হবে। এখানে বির পরে রয়েছে ডি, মাঝখানে নেই সি, অর্থাৎ একটা করে গ্যাপ দিয়ে কিন্তু রয়েছে বি, বির পরে সি নেই, ডি, ডির পরে ই নেই, তারপরে রয়েছে এফ এবং এফ এর পরে জি নেই, তারপরে রয়েছে এইচ, অর্থাৎ এখানে এইচ এর পরে আই বাদ দিয়ে তারপরে বসবে জে, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি। এটা কিন্তু ভীষণ সোজা একটা রিজনিং। এবার দেখে নেওয়া যাক দুই নম্বর সিরিজটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে প্রথমে রয়েছে এর পরে জি, এখানে এর সঙ্গে জি এর দূরত্ব রয়েছে, যদি কাউন্ট করা হয় এর পর থেকে বি সি ডি ই এফ জি, অর্থাৎ এখানে 6 নম্বরে কিন্তু জি এসেছে। এবার জি এর পর থেকে এল দেখবো কত নম্বরে এসেছে, জি এর পর থেকে এইচ আই জে কে এল, জির পর থেকে 5 নম্বরে কিন্তু আসলো এল। এবার দেখবো এর পর থেকে কত নম্বরে পি এসেছে, এল এর পরে এম এন ও পি, তাহলে 4 নম্বরে এসছে পি ঠিক। অর্থাৎ একইভাবে এখানে কিন্তু এক করে নাম্বারটা কমে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু একইভাবে +3, অর্থাৎ পি এর পর থেকে 3 নম্বরে আমরা এস পাব। সুতরাং এখানে উত্তরটা বসাতে হবে এস এর পর থেকে 2 নম্বরে গিয়ে যেটা আসবে, অর্থাৎ এস এর পরে টি ইউ, অর্থাৎ এখানে উত্তরটা হবে ইউ এবং এখানে সঠিক অপশান হবে এ। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজনিং। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক তিন নম্বর রিজনিংটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এ জেড, তারপরে আবার সি, তারপরে এক্স এর পরে আবার ই, এখানে যে সম্পর্কটা স্থাপন করা হয়েছে, এখানে সম্পর্ক আছে এর সঙ্গে সির সাথে, সির পরে ই এর সাথে, অর্থাৎ এখানে এর পরে বি নেই, এ বি, তারপরে হচ্ছে সি, সি এর পরে ডি নেই, ডি এর পরে হয়েছে ই। ঠিক একইভাবে এখানে যেটা হয়েছে, জেডের আগের ওয়াইটা এখানে নেই, ঠিক একইভাবে এখানে তাহলে হবে এক্সের আগের আগের লেটারটি হবে উত্তর, অর্থাৎ এক্সের আগে এখানে ডাব্লু নেই, তারপরে হবে ভি, অর্থাৎ এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো রিজনিং। এবার বন্ধুরা, দেখে নেওয়া যাক চতুর্থ রিজনিংটি। এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটা যে লেটার রয়েছে সেই লেটারের একটা করে মিসিং আছে এবং এটা রিভার্সে যাচ্ছে, অর্থাৎ পেছনের দিকে। এখানে ওয়াইয়ের আগে এক্স নেই, ঠিক এক্সের আগের লেটারটি রয়েছে ডাব্লু, ডাব্লুর আগের লেটারটি এখানে থাকবে না, অর্থাৎ ভি থাকবে না, ভির আগের থাকবে হচ্ছে
ভির আগের লেটার ইউ কিন্তু আছে, ইউ এর ঠিক আগের লেটার এখানে থাকবে না, অর্থাৎ টি এখানে থাকবে না, টি এর আগে থাকবে এস। ঠিক একইভাবে এখানে এস এর আগের লেটারটি থাকবে না, অর্থাৎ আর এখানে থাকবে না, আর এর আগের লেটারটি রয়েছে কিউ। ঠিক একইভাবে এখানে কিউ এর আগের লেটারটি থাকবে না পি, তাহলে পি এর আগে এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ও, ওর পরে হয় পি। তাহলে এখানে একটা উত্তর, একটা উত্তর পাওয়া গেল এখানে, কারণ এখানে দুটো কোশ্চেন মার্ক রয়েছে, এখানে দুটো উত্তর করতে হবে। ঠিক ও এর আগের লেটারটি কিন্তু আবার হবে না, যেটা কিনা হবে এন, তাহলে এন এর আগেরটা হবে, অর্থাৎ এখানে হবে উত্তর এম। তাহলে উত্তর আমরা কী কী পেলাম, দুটো পাওয়া গেল, ও এবং এম। তাহলে সঠিক অপশানটি হবে ডি। এটিও একটা গুরুত্বপূর্ণ রিজনিং, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং বন্ধুরা, এটা হলো পঞ্চম নম্বর সিরিজ, এখানেও কিন্তু দুটো কোশ্চেন মার্ক রয়েছে, একটা এফ এর পরে এবং আর একটা জে এর পরে। তাহলে এই পঞ্চম নম্বর যে সিরিজটা রিজনিংটা, এটা আপনাদের জন্য থাকছে, এখানে পাশে অপশান দেওয়া রয়েছে, এখানে উপরোক্ত নিয়মগুলো ফলো করেই আপনারা সঠিক উত্তরটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই পার্টটা আপনাদের কেমন লাগলো সেটিও অবশ্যই জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, এবং রিজনিংয়ের সমস্ত পার্টগুলোকে পেতে এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।